2012 সালে বিলোনিয়া মহকুমার বেতাগা এলাকায় 18 একর জায়গা জুড়ে নির্মাণ করা হয়েছিল শান্তিরবাজার ডিগ্রি কলেজ। বিগত দিনে এই কলেজে বিজ্ঞান বিভাগ ছিল না। কলেজের ছাত্রছাত্রীদের শিক্ষার উন্নয়নে রাজ্য সরকার এই কলেজে বিজ্ঞান বিভাগ চালু করার সিদ্ধান্ত নেয়, যার জন্য 2016 সালের 17 অক্টোবর একাডেমিক ব্লক 2 এর নির্মাণের কাজ শুরু হয়, যার কাজ শেষ হয় সম্প্রতি। এই কাজের জন্য প্রজেক্ট কস্ট 4,22,00,000 টাকা বরাদ্দ করা হয়েছিল। কাজের জন্য 3,08,00,000 টাকার টেন্ডার করা হয়েছিল। বহু প্রতীক্ষার পর অবশেষে বুধবার এক অনুষ্ঠানের মধ্য দিয়ে এই নবনির্মিত ভবনের উদ্বোধন করা হয়। ফলক উন্মোচন ও ভিতা কেটে নয়া ভবনের উদ্বোধন করেন শিক্ষা ও আইন মন্ত্রী রতনলাল নাথ। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শান্তিরবাজার বিধানসভার বিধায়ক প্রমোদ রিয়াং, বিলোনিয়া বিধানসভা কেন্দ্রের বিধায়ক অরুণ চন্দ্র ভৌমিক, শিক্ষা দপ্তরের ডিরেক্টর এনসি শর্মা, কলেজের প্রিন্সিপাল ডক্টর সঞ্জয় দাস। অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী বিভিন্ন পরিকাঠামোগত দিকগুলো জনসম্মুখে তুলে ধরেন। আমাদের রাজ্য সরকার সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছে শিক্ষার্থী, যারা স্টুডেন্ট তাদেরকে বলবো, অভিভাবকরা আছে, গার্জিয়ানরা আছেন, ফ্যাকাল্টি তো আছে। পৃথিবীতে এখন পর্যন্ত 18টা সভ্যতা এসেছে, এখন পর্যন্ত পৃথিবীতে, যেমন সিন্ধু সভ্যতা, রোমান সভ্যতা, গ্রিক সভ্যতা, এই 18টা সভ্যতা পৃথিবীতে এখন পর্যন্ত এসেছে। সবচেয়ে শ্রেষ্ঠ সভ্যতা গ্রিক সভ্যতা। অনুষ্ঠানে শিক্ষামন্ত্রীর উপস্থিতিতে ছাত্রছাত্রীদের মধ্যে বিভিন্ন বিষয়ে কুইজ প্রতিযোগিতা করা হয়। কুইজে অংশগ্রহণকারী ছাত্রছাত্রীদের পুরস্কৃত করা হয়। ব্যুরো রিপোর্ট, রাইজিস্ট নিউজ।